দেশে এখন জনগণের কোনো অধিকার নেই উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সরকারকে অসহযোগিতা করতে অসহযোগ আন্দোলনে সবাইকে সামিল হতে হবে। একই সাথে দেশবাসীকে 7 জানুয়ারি ভোট বর্জনের আহ্বানও জানান তিনি। সকালে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন। পরিচয় ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন, ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে অসহযোগিতা অব্যাহত রাখলে এরা আর কাউকে গ্রেপ্তার, নির্যাতন, হয়রানি করার সাহস পাবে না। আজ জনগণের অধিকার নেই বলেই জনগণের লুণ্ঠিত অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ সরকারের বিরুদ্ধে আজ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হলো। ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।